সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে আসছি আমি রাজশাহী জেলা দুর্গাপুর হাটে। আপনাদের জানাবো পেঁয়াজের খবর, আজকে কেমন দামে পেঁয়াজ বেচে কিনা হচ্ছে পাইকারি এই হাটে। আজকে তারিখটা হচ্ছে আপনার 19 জুন 2022 সাল। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, যে কোনো খবর পেতে আমাকে জানাবেন, আপনাদের মাঝে তুলে ধরবো খবরটা সব সময়। আসসালামু আলাইকুম ভাই। সালাম আলাইকুম, ভালো আছেন? আজকে কেমন দামে পেঁয়াজ কিনছেন ভাই? মানে দু একটা মাথা 1200 আর 1000 থেকে 1100 এর মধ্যে। তাই তো দর্শক শুনলেন, ব্যাপারিতে দাম বলছে, আর দু একটা ভালো মাথা পেঁয়াজ 1200 কিনছে শুনলেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আজকে কেমন দাম বলছে ভাই পেঁয়াজের? 1105 টাকা। 1105 টাকা বলছে না? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কেমন দাম বলছে ভাই পেঁয়াজের? কি দাম বলছে আজকে? এটা 1000 টাকা বলছে এটা? তাই এই অবস্থা পেঁয়াজের না? তো দর্শক শুনলেন, আসলে এই দামে পেঁয়াজ বেচে অনেক লস। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি দাম বলেছে আপনারটা? দামটা এখনো কয়নি। তো দর্শক এই পেঁয়াজটা দেখেন, 1255 টাকা পর্যন্ত দাম হয়েছে। ব্যাপারিতে এর আগে বলছে ভালো 1200 পর্যন্ত কিনেছি মাথা পেঁয়াজ। এখানে যে পেঁয়াজটা দেখছেন, এখানে কোনো পেঁয়াজের ছোট নাই, আপনাদের একটু ভালো করে দেখাচ্ছি আমি, তল একই মাপের পেঁয়াজ এখানে, এই কারণে পেঁয়াজের দাম কি তুলবে আর আর কি সে সব ধরে সময়। আসসালামু আলাইকুম ভাই, এটা কি দাম বলছে পেঁয়াজ আজকে? 1055। এটা 1055 দাম হয়েছে না? তো দর্শক শুনলেন, আজকে দুর্গাপুর হাটে হচ্ছে পেঁয়াজের খবর, আজকে কেমন দামে পেঁয়াজ কিনা বেচা হচ্ছে। বিরজ এবং কৃষক ভাইদের সাথে সবার সাথে কথা বলেছি, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।